পারিবারিক বিবাদের জেরে বাড়ির ভেতর থেকে বছর কুড়ির এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। সুতি থানার সাদিকপুর গ্রামের বছর কুড়ির লালচাঁদ দাসের ঝুলন্ত দেহ বাড়ির ভেতরে ঘরে দেখতে পায় তার আত্মীয়রা। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। দেহ উদ্ধার করে প্রথমে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় সুতি থানার পুলিশ। মৃতার দিদি সঞ্চিতা দাস তার পিসিদের বিরুদ্ধে অভিযোগ করেন। খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। দুই পিসি জেঠু জেঠু ছেলেদের সবার সাথে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে। আমার ভাইকে মারবো ধরবো, মেরতেও গেলছে, হেঁচালে কেটতেও গেলছে। দিয়া এভাবে কি ঘটনা হলো না হলো, আমার সজনিপাড়া পিসির বাড়ি বলতে গেছে যে পিসি তোমাদের জায়গা তোমরা ঘুরিয়া লেলাও, আমরা তোমাদের জায়গা নিব না। আমার বয়স পূর্ণ হয়ে গেলে তোমাদের জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দিয়ে দেবো, আমাকে জায়গা দিয়ে দেবো। তোমরা আমাকে আর জায়গা লেগে গেল ফোর জোর দিও না, আমরা এতদিন কিছু পেলাম না তো আর কি পাবো, কিছু দরকার নেই। এইভাবে বলে বাড়ি এসছে, তাও ওখানেও মারতে লেগেছে। দিয়ে যে আমরা সন্ধ্যা সময় গেল, সন্ধ্যা সময় শনিবারের দিন সন্ধ্যা সময় আমার মা থানা এসছিলো, আর আমার বোন মামার বাড়িতে ছিল, আমার ভাই ঘরে ঘুমিয়েছিল। আমার ভাইকে কেউ মেরে ফেলা গেল কি আমার ভাই দূরে দূরে মরে গেল, আমরা কিছু জানি না।